গুড ইভিনিং সবাইকে। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা যেটা জানিয়েছিলাম ফেসবুকে, আসক্তি, অ্যাটাচমেন্ট। আমরা একসাথে এরকম আড্ডা সিরিজের একটা প্ল্যান অনেকদিন ধরে করেছি এবং আপনাদেরকেও গল্পের ছলে জানিয়ে রেখেছিলাম যে আমি বিভিন্ন আমার পরিচিত বন্ধু বান্ধব কিংবা যাদেরকে আমরা চিনি তাদের মধ্য থেকে কিছু লোকজনকে নিয়ে আসার চেষ্টা করব, যাদের সাথে আমরা বিভিন্ন কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। তার মধ্যে আজকে আমার বন্ধু কৃষানুর সাথে, কৃষানুর সাথে আমার পরিচয় আমার কলেজ জীবন থেকে। আমরা একসাথে ইংরেজি স্নাতক পর্যায়ে পড়াশোনা করেছি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর মহাবিদ্যালয় আবাসিক, এবং তখন থেকে আমাদের সখ্য এবং পরিচয়ে গল্প নানা রকম কথাবার্তা শুরু। আমরা এখনকার যে ঘটনা প্রবাহ বা যেরকম নানা রকম আমাদের যে পারিপার্শ্বিকতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমরা তার মধ্যে থেকে একটা বিষয়ে আমাদের সবাইকেই হয়তো ভাবাচ্ছে, সেটা হচ্ছে আসক্তি, অ্যাটাচমেন্ট, ইন্ডালজেন্স, এবং তার থেকে যে আত্মহত্যা প্রবণতা, আত্মহত্যা সত্যি যেটা ফ্যাকচুয়াল এভিডেন্সে পর্যবেক্ষিত হচ্ছে, মানে সত্যি আত্মহত্যা যেখানে ঘটছে, কিংবা আত্মহত্যা হয়তো হচ্ছে না কিন্তু একটা মানসিক মৃত্যু হচ্ছে, একটা চেতনারও মৃত্যু হচ্ছে কোথাও গিয়ে, আমরা সেসব রকম নানা রকম ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আজকে যাব, কথা বলবো, এবং তার মাঝখানে মাঝে মাঝে যখন একটু ইচ্ছে হবে আমরা গানে বা কবিতায় ঢুকতে পারি, সেটা দেখা যাক যে যেরকম আমাদের আলোচনা যায়। তো আমি কৃষানুকে বলবো, কৃষানু তুই যদি একটু শুরু করিস, এই এই যে বিষয়টা আমাদের, আমরা যেটা নিয়ে আজকে কথা বলছি, এই বিষয়টার হয়তো আমরা আমাদের সাহিত্যে বল বা পুরাণে বল, আমরা তো অনেকদিন ধরে দেখেছি, আমি ইনফ্যাক্ট আমাদের আমি যখন যাদবপুরে পড়তাম একটা খুব ইন্টারেস্টিং কোর্স কন্টেন্ট ছিল ডেথ ইন লিটারেচার, তো সেখানে ডেথের মধ্যে সুইসাইডও পড়ে এবং সুইসাইডাল টেন্ডেন্সির কথাও এসেছিল অনেক রকম প্রসঙ্গে। তো আমি তোকে বলবো, তুই যদি কোনো একটা তোর তোর অভিজ্ঞতা থেকে বা তোর মানে অভিজ্ঞতা মানে ফ্যাকচুয়াল অভিজ্ঞতা না হতে পারে, সেটা তোর পড়াশুনো, তোর জ্ঞানের পরিধি সব জায়গার কথা ভেবেই, কোনো একটা ঘটনার কথা তুলে আনতে পারিস বা কোনো একটা গল্পের কথা যেটা নিয়ে আমরা আজকে শুরু করতে পারি, বা আমাদের যারা শুনছেন আজকে আমাদেরকে এই ভার্চুয়াল ডিসকাশনে, সেটা নিয়ে তারা যদি একটু ভাবনা চিন্তা করতে পারেন। অবশ্যই, হ্যাঁ, গুড ইভিনিং সবাই। অ্যাকচুয়ালি স্বর্ণ, তুই যে কথাটা বললি ডেথ লিটারেচারের কথা, এটা সত্যি খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে চট করে মাথায় আসে না যে এই দিক লিটারেচার, এই আঙ্গিকটা নিয়েও পড়াশোনা করা যেতে পারে বা অ্যানালিসিস করা যেতে পারে, তার কারণ কি, তার প্রেক্ষাপট কি, সত্যি এটা একটা ভাবনার বিষয়। কিন্তু আমার ক্ষেত্রে যেটা বলি যে মানে যদি ব্যক্তিগত অভিজ্ঞতা বা কিছু, তুই তো জানিস, তুই তো আমাকে অনেকদিন ধরেই জানিস, সেই গ্র্যাজুয়েশনের সময় থেকেই জানিস, ব্যাপারটা হচ্ছে যে সেই ছোটবেলা থেকে, বা তোর ক্ষেত্রেও আমার মনে হয় একই জিনিস হবে, আমরা দুজনেই অনেক ছোটবেলা থেকেই আলাদা থাকি, একটা বাইরে থাকার একটা ব্যাপার এসে গেছে। তো আমার মনে হয়, বা আমি জানি না তোর ক্ষেত্রে কথাটা কতটা প্রযোজ্য হবে, হয়তো হবে হয়তো না, কিন্তু আমার ক্ষেত্রে বলতে পারি যে একটা মানে মানুষের সাথে যে একটা অ্যাটাচমেন্ট, একটা বন্ডিং, সেই জিনিসটা অনেকটাই আমার ক্ষেত্রে হালকা, মানে সেইভাবে কাজ করে না, এটা হয়তো হয়ে যায়। আমি আমার মনে পড়ছে যখন আমি প্রথম নরেন্দ্রপুর জয়েন করেছিলাম, আমাদের হয়তো সুধীরকে মনে আছে হয়তো, হিস্ট্রির, সেই সময় রুমমেট আমরা খুব ভালোই পেয়েছিলাম, অরিত্র ছিল, সুধীর, পাশে করে নীলাঞ্জন, বোধি, বোধি তো মনে আছে সে ঘর থেকে মানে থাকতে পারতো না, তুইও বাড়ি থেকে যাতায়াত করছিস, বোধি আরো আগে থেকে বাড়ি থেকে যাতায়াত করতো, সুধীরের দেখলাম সেই মানে রোজ ওই ফোনের জন্য বাইরে যে ফোনের কিউবিকলটা ছিল আমাদের, ওখানে দাঁড়িয়ে আছে, বাড়ি থেকে ফোন আসবে, কিন্তু এই ব্যাপারটা সবার ক্ষেত্রে আমি দেখেছি খাটতো না। বা অরিত্র কথা যদি বলি, ও কিন্তু একদম যেমন স্বাভাবিক, কোনো কিছু যায় আসে না, এইটা হয়তো বাইরে থেকে থাকার ফলে একটা এসে যায়। আর সেই ক্ষেত্রে আমার মনে আসছে, আমি তখন থেকেই এই নরেন্দ্রপুরেরই কথা বলবো, তখন থেকেই আমার একটা ওই হিন্দু পুরাণ বা মিথোলজির কথা যদি বলি, বৈদিক বা উপনিষদ, সেটা ইন্টারেস্ট তৈরি হয়েছিল আমাদের লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরির বইগুলো বা স্যারেরা যেমন পড়াতেন, কিছু রেফারেন্স চলে আসতোই সেখান থেকেই। তো সেক্ষেত্রে আমি সেখানেই একটা কথা বলব, একটা ঘটনা বা গল্প বলতে পারিস, গল্পই রামায়ণের, মানে আমরা সবাই রামায়ণের গল্প জানি, সেটা সিরিয়ালের সৌজন্যেই হোক অথবা বই রামায়ণ এক যে বইটা তার সৌজন্যই হোক আমরা জানি। সেখানে যদি দেখা যায় তোর শুরু থেকে যদি বলি, রাজা দশরথ তার
পত্নীদের মধ্যে অন্যতম, মানে অন্যতম প্রিয় পত্নী বলতে পারিস কইকেই। এবং এটা ঘটনা যে তিনি যখন যেতেন শিকারে যেতেন বা যুদ্ধেও যেতেন, তিনি কইকেই অনেক সময় তার সঙ্গে যেতেন এবং তিনি রথ চালনা করতেন। ইনফ্যাক্ট শোনা যায়, হ্যাঁ শোনা যায় যে কইকেয়ীর রথ চালনা এতটাই ভালো ছিল যে একবার যুদ্ধে যখন দশরথ রীতিমতো আহত বা বিপদের মধ্যে পড়েছেন, একটা রীতিমতো টাইট কর্নারের মধ্যে রয়েছে, কইকেয়ী তখন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তাকে বাঁচান, উদ্ধার করেন। হ্যাঁ ইনফ্যাক্ট এটা বলতে পারি যে সেই সময় মানে নারীরাও যে পিছিয়ে থাকতেন না সমাজে, এটা তার একটা অন্যতম উদাহরণ। কারণ পরবর্তীকালে তো দেখেছি সেই গার্গী মৈত্রেয়ী অপলার যুগ থেকে সরে আসতেই পরবর্তী বৈদিক যুগে নারীরা ঘরে ঢুকে যাচ্ছেন। তো উইমেন্স লিভ মুভমেন্ট সেটা যে রামায়ণের যুগেও ছিল, মানে সীতা যে শুধুমাত্র একজন মুখ চোরা নারী নন, তার যে একটা আলাদা শক্তির জায়গা রয়েছে সেটা এই জায়গা থেকে আমরা পাই, কিছু কিছু উদাহরণ পাই। তো যাই হোক মূল কথায় ফিরে আসি, দশরথ সেই সময় কইকেয়ীকে বর দিতে চান, তখনকার দিনে রাজা রাজার ব্যাপার, কিছু খুশি হলেই গলার হার বা বর আশীর্বাদ। কইকেয়ীও খুব ভালোবাসতেন দশরথকে এবং তিনি খুব বুদ্ধিমতী নারী ছিলেন, তিনি অস্বীকার করেন যে না আমার কিছু লাগবে না, তুমি আছো, এটা অত্যন্ত রোমান্টিক ব্যাপার, তুমি আছো আর কি চাই। দশরথ তখন জানান যে তোমার যদি ভবিষ্যতে কখনো ইচ্ছা হয় তুমি তখন চেয়ে নিও, তোমার কাছে জমা থাকুক ইনভেস্টমেন্ট ফিউচার। সেখানেই বলছিলাম যে তিনি যে ইনভেস্টমেন্টটা করেছেন খুব খারাপ ভাবে ব্যাপারটা ফিরে আসে। তিনি বৃদ্ধ হচ্ছেন, যখন রাজা ঘোষণা করবেন তখন অবশ্যই স্বাভাবিক ভাবে বড় ছেলেই রাজা হবে, রামকে রাজা ঘোষণা করা হবে এবং যুবরাজ রাজা হবেন। এবং কইকেয়ীও সেই সময় মেনে নিয়েছিলেন ব্যাপারটা, তিনি রামকে সত্যি কথা বলতে গেলে কিন্তু খুব ভালোবাসতেন এবং উনি চাইতেন যে রামের মতো সুপুত্র যেন আমার হয় পরবর্তী জন্মে, বা রামও কইকেয়ীকে মায়ের মতোই শ্রদ্ধা করতেন। এবার এখানেই অবশ্যই মন্থুরার এন্ট্রি, এবং মন্থুরা যেভাবে বোঝালেন তাতে কইকেয়ী যা বুঝলেন, তখন তিনি সেই বরটাকে এনক্যাশ করতে গেলেন। এবং এখানে খুব লক্ষণীয় বিষয় যে যেভাবে তিনি বর চাইলেন, যেভাবে দুটো জিনিসকে সাজালেন পরপর, তিনি শুধুমাত্র এটাই বলতে পারতেন যে আমার ছেলে ভরতকে রাজা করা হোক, কিন্তু শুধু তাই নয়, তিনি কিন্তু আরো একটা জিনিস চাইলেন, রাম যেন 14 বছরের জন্য বনবাসে যায়। অর্থাৎ ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্বের জায়গাটা এই সিংহাসন নিয়ে তিনি কিন্তু সেই সময়ে উপলব্ধি করেছিলেন, এটা বলবো না যে তিনি, এখানে সেই অ্যাটাচমেন্টের কথাটা আসছে, পুত্র স্নেহে তিনি কিন্তু অন্ধ হয়ে যাননি, তিনি কিন্তু রিয়ালাইজ করেছিলেন ব্যাপারটা যে কি হতে পারে। এবং সেখানে তিনি রামকে বনবাসে নিয়ে ফেলারও একটা বর চেয়ে নেন, স্বাভাবিকভাবেই এরপরে ঘটনা সবারই জানা, রামকে বনবাসে যেতে বাধ্য হয়। কিন্তু যে জিনিসটা এখানে আমি আর পয়েন্ট আউট করতে চাই, এটা জানি না বাল্মীকি রামায়ণ আছে কিনা, তবে রামায়ণে তো অনেক ভেদ রয়েছে, অনেক জায়গা অনুযায়ী অনেকগুলো সংস্করণ রয়েছে, একটা সংস্করণ আমরা পাই যে রাম কিন্তু মনে মনে খুব খুশি হয়েছিলেন এবং রাম সেটা জানিয়েছিলেন যে মা, মানে উনি মানে বিশেষ ব্যাপারটা এরকম হয় যে রামের মনে রাজা ঘোষিত হওয়ার কিছু আগে থেকেই, সপ্তাহখানেক বলা যেতে পারে আগে থেকে, তার মনে একটা দ্বন্দ্ব আসে যে আমি রাজা হবো সেই যোগ্যতা কি আমার আছে, আমি কি প্রজাদের চিনি জানি, অথবা আরো একটা জিনিস ওনার মনের মধ্যে হয়তো চলছিল যে কেন এই নিয়ম যে বড় যে ছেলে সেই রাজা হবে, এই যে ল অফ সাকসেশন ওটা ওনার পছন্দ ছিল না, উনি চাইতেন যে বড় ছেলে বরঞ্চ ত্যাগ স্বীকার করুক, সন্ন্যাসী হয়ে যাক, যে ছোট সবচেয়ে ছোট সে রাজা হোক, এটা ওনার মনের মধ্যে ছিল। তো যাই হোক না কেন, যথারীতি রাম যখন শোনেন এটা, তিনি যেন হাতে চাঁদ পান এবং তিনি সবকিছু ছেড়ে, সংসার ছেড়ে উনি বনে যেতে রাজি হয়ে যান একবারে এবং খুব খুশি মনে। ব্যাপারটা যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যখন ভরত জানতে পারেন কইকেয়ীর এই কথাটা, কইকেয়ী কিন্তু অ্যাটাচমেন্ট থেকে কাজটা করেছেন, আমাদের মনে রাখতে হবে তিনি পুত্র স্নেহে কাজ করেছিলেন, তিনি যাই করেছেন তার মনের মধ্যে ছেলের জন্য একটা ওয়েলফেয়ার ছিল এবং যাতে যুদ্ধ না হয় দ্বন্দ্ব না হয় সেসবও তিনি ভেবেছিলেন। কিন্তু ছেলে যখন জানতে পারে তখন কিন্তু সে মাকে অস্বীকার করে, যেটা দর্শনীয় বিষয়ে রাম মাকে ভালো, মানে কইকেয়ীকে মায়ের মতোই ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, কিন্তু ভরত যে কিনা তার আপন ছেলে তার এই কাজে মায়ের সাথে তার একটা দূরত্ব তৈরি হলো, আর কি হলো, এসে এছাড়া আর কি হলো, দশরথ কিছুদিনের মধ্যে মারা যান, জানিস আশা করি, নিজের ছেলে মাকে ছেড়ে চলে যাচ্ছে, বলে দিচ্ছে যে আমি অযোধ্যায় থাকবোই না, ভরত রাজত্ব করেছিল মানে রামের হয়ে রাজত্ব করেছিল কিন্তু সেটা অযোধ্যা নয়, অন্য এক জায়গাতে, অন্য এক গ্রাম থেকে, এবং রামের সেই চরণ পাদুকা জুতো নিয়ে এসে সিংহাসনে বসিয়ে তার ডেপুটি হিসেবে কাজ করেছিল। মায়ের থেকে ছেলে আলাদা হয়ে গেল, স্বামী হারা হলেন, বিধবা হয়ে গেলেন, এবং এই পুরো জিনিসটা কিন্তু তার ওই অ্যাটাচমেন্ট বন্ধন আসক্তির কারণে এটা হলো।
সেই আসক্তি সন্তানের প্রতি মায়েরই হোক না কেন, অথবা রাজ্যের প্রতি একজন রানীরই হোক না কেন, রাজমাতা, তার মনের মধ্যে এইটা তারা ছিল যে রাজমাতা হতে পারবো আমি, হয়তো হয়তো, কিন্তু এই টাইপ ক্যারেক্টার, আমি আমার মনে হয় মহাভারত বা রামায়ণের ক্যারেক্টার গুলো টাইপ ক্যারেক্টার আমাদের শিক্ষা দেওয়ার জন্য। তো এই টাইপ ক্যারেক্টার দিয়ে এই একটা জিনিসই হয়তো বোঝানো হচ্ছে যে অ্যাটাচমেন্ট ঠিক আছে ভালো, কিন্তু যদি একটা জায়গার পরে সেই জিনিসটা কিন্তু ভালো থাকে না, যখন তার উপর জোর সৃষ্টি করা হয়, চাপ সৃষ্টি করা হয়, তখন কিন্তু তার ভালোর থেকে অনর্থটাই বেশি করে। এবং তোর কি মনে হয় না যে এই জিনিসটা আজকে আজকের দিনও আমরা দেখতে পাচ্ছি? এই ধর আজকের দিনে যদি ফেলি এই এই স্বামী স্ত্রীর মধ্যে যে একটা অ্যাটাচমেন্ট, অনেক সময় মায়ের যে শাশুড়ি অনেক সময় সহ্য করতে পারে না, বা শাশুড়ি বৌমার মধ্যে ছেলের উপর কার, ক্ষতিও করে বা আরো বেঁধে বেঁধে থাকার প্রবণতা বা চেষ্টা, অতিরিক্ত চেষ্টা কোথায় কোনো জায়গায় সমস্যাও করে। এই ক্ষেত্রে তো একটা বিষয় বলতেই হয় যে আমরা যে কোনো সম্পর্কে একটা জিনিস ভুলে যাই যে প্রত্যেকে কিন্তু এক আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, এবং প্রত্যেকে আলাদা আলাদা একটা সোশ্যাল স্পিরিচুয়াল ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, তাদের একটা আলাদা সত্তা রয়েছে। এই সত্তার জায়গা থেকে আমরা হয়তো এইটা স্বীকার করতে মাঝে মাঝে ভুলে যাই যে আর একজন ইন্ডিভিজুয়াল যখন আমার সাথে আছেন, আমার সাথে থাকছেন, সেটা আমার ভাগ্য বা আমার একটা কি বলবো আমার আমার কোথাও গিয়ে তাতে আমার খুশি হওয়া উচিত বা আমাকে আমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিত, তাই না? তো সেই জায়গা থেকে আরেকজন ইন্ডিভিজুয়াল, সে বন্ধু হিসেবে, স্বামী হিসেবে, পত্নী হিসেবে, প্রেমিক বা প্রেমিকা হিসেবে আমার সাথে থাকতে যে সহমত হয়েছে, কোথাও একটা আমরা পয়েন্ট অফ কানেক্টিভিটি থেকে এই ঐক্যমত্যে এসেছি যে আমরা একসাথে থাকতে পারি, এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রত্যেকের ভাগ্য আমার মনে হয়। এবং সেই জন্যই কোথাও গিয়ে এই রিয়েলাইজেশন থেকে, এই উপলব্ধি জায়গা থেকে আমার মনে হয় আমাদের যে আসক্তি, সেই আসক্তিকে একটা নিয়ন্ত্রণ করা দরকার, আসক্তির নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। সম্পর্কে আসক্তি তো অনেক আমরা কথা বলবো সম্পর্কে আসক্তি নিয়ে, এবং সম্পর্কে আসক্তির যাতে না হয় সেই চেষ্টা করে বরঞ্চ আমরা সম্পর্কে আসক্তির থেকে যাতে বেরিয়ে উঠতে পারি, আমাদের সম্পর্কে ছোট ছোট সমস্যাগুলো থেকে, সেই সব কথা মাথায় রেখে আমি একটা ছোট্ট করে দু তিন লাইন আমি একটা জিনিস শোনাতে চাই আমাদের বন্ধুদেরকে, একটা গানের একটা অংশ। এই গানটা এই গানটা আমার গুরুজির গুরুদেব পদ্মভূষণ পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কম্পোজিশন, আমি একটু ছোট্ট করে শোনাতে চাই, পুরো গানটা গাইবো না, আমি অল্প করে শোনাচ্ছি। আমি আমার দর্শকদের একটা জিনিস বলে দিতে চাই, আমার ফেসবুক লাইভ আপনারা যারা দেখেছেন, কৃষ্ণর সাথে আমার এই প্রথমবার লাইভে আসা, তবে একটা ব্যাপার, আমি এতদিন আপনাদের সামনে পারফর্মার হিসেবে বা আমি হয়তো বেশি গিয়েছি বা কথা বলেছি, আজকে আমি মূলত কাজটা করবো ফেসিলিটেটর, আমি নিজেও কথা বলবো কিছু বা আমি গান গাইবো নিঃসন্দেহে, কিন্তু যেহেতু আটটা সিরিজ এবং সেজন্য একসাথে কথা বললেও আমি ফোকাসটা কৃষ্ণের দিকেই রাখবো বেশি, কারণ ওর যে ধরনের ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তা আমরা আমার লাইফে একসাথে বসে আলোচনা করার কোনো দিক সুযোগ হয়নি, তো ওর কথার সূত্র ধরেই আমরা আমি আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাবো, যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোর ঠিক আছে, এখানে তো ঠিকই শোনা যাচ্ছে। দেখুন কত মডার্ন, এটা 1970s 1980s এর কম্পোজিশন। মিছে ভুল বুঝে ভুল করো না, মিছে ভুল বুঝে ভুল করো না, তারপরে যে লাইনটা সেটা খুব ইন্টারেস্টিং আমাদের আলোচনায়, ভালোবেসেছো যারে, ভালোবেসেছো যারে, তারে নিবিড় করে মায়ার বাঁধনে বেঁধো না। আমরা সে আসক্তির কথায় ফিরে আসছি,
মিছে ভুল বুঝে ভুল করো না, ভালোবেসেছো যারে তারে নিবিড় করে মায়ের বাঁধনে বেঁধো না, কারণ সেটা করলেই ভুল বোঝাবুঝি, সেটা করলেই সব সম্পর্ক সমস্যা এসবের। একদম গানের লাইনটা তো কেন একটা কথা মনে পড়লো, গানটা শেষ কর। আচ্ছা তারপরে আমি বলবো, আগে আগে গানটা তুই যেটা শুরু করিস খুবই অসাধারণ লাগলো, আগে সেটা শুনি। বেশ নিঃসন্দেহ। Thank you.
ছড়ার কবিতাই ছড়ার অঙ্গিকে লেখা, তার দুটো লাইন বলে আমি বিষ্ণুকে বলবো ওর কি কবিতার কথা মনে পড়ছে, ওর একটা মনে পড়েছে ও বললো সেটা বলতে ওকে। এই যে গানের কথাটা যে ভালোবেসেছে যারে তারে নিবিড় করে মার বাঁধনে বেদনা ইত্যাদি ইত্যাদি, নিজেন্দ্রনাথ চক্রবর্তীর একটা অসাধারণ কবিতা আছে, কবিতাটার নাম আমার মনে পড়ছে না কিন্তু কবিতাটা প্রথম দুটো লাইন বলছি আমি। কি সুন্দর রাইমের রাইম প্যাটার্নে লেখা, সেটা যেমন রাইম প্যাটার্নটা দেখার বিষয় বা অন্ত্যমিলটা দেখার বিষয়, আর বিষয়টা তো অবশ্যই। লাইন দুটো এরকম, আলগা করে রাখি আঙুল, আলগা করে রাখি আঙুল আঁকড়ে ধরে রাখার জন্য, আলগা করে রাখি আঙুল আঁকড়ে ধরে রাখার জন্য, ধুলোর মতো বীজ এবং মাটির মতো সোনা, অনেক দূরে ঘুরে বেড়াই অনেক কাছে থাকার জন্য, এটাই যদি বুঝতে কোনো সমস্যা থাকতো। সত্যি কথা, মজাটা হচ্ছে কিন্তু এবার এবং এটার অর্থবিলটা একটু দেখতে বলবো লোকজনকে, আমি একটা কবিতার ওয়ার্কশপ করেছিলাম তখন এটা প্রথম আমাকে আমার স্ট্রাইক করে যে প্রথম যে দুটো লাইন, আলগা করে রাখি আঙুল আঁকড়ে ধরে রাখার জন্য, ধুলোর মতো বীজ এবং মাটির মতো সোনা, অনেক দূরে ঘুরে বেড়াই অনেক কাছে থাকার জন্য, এটাই এই যে প্রথম জন্য আর মানে থার্ড জন্য, এই দুটো জন্য জন্য কিন্তু রাইম নয়, সেটা তো খুব বোকা বোকা হবে যে জন্যের সাথে জন্য রাইম, মানে থাকা রাইমটা হচ্ছে প্রথমের সাথে, প্রথম লাইন আছে আলগা করে রাখি আঙুল আঁকড়ে ধরে রাখার জন্য, রাখার জন্য, আর থার্ড লাইনে আছে থাকার জন্য, রাইমটা রাখার আর থাকার, জন্যের আর জন্য নয় অ্যাকচুয়ালি। এইখানে একটা কনভেনশনাল এন্ড রাইম প্যাটার্নকে ভাঙা হয়েছে বেসিক্যালি, আলগা করে রাখি আঙুল, যেটা যেটা শায়রিতে আমরা দেখি অনেক সময়, হিন্দি শায়রিতে এটা প্রচলন রয়েছে, বাংলাতে কম হয়। হ্যাঁ, মানে তো যায় না, এটা কন্টেক্সচুয়াল মানে তো যায়, যেটা তুই বলছিস এই রাইমের ব্যাপারটা, রাখা মানে রাখতে চাইছি কেন, থাকার জন্য, এই কন্টেক্সট, সেক্ষেত্রে রাইমটা একটা প্রযোজ্যতা রয়েছে ঠিক। আর গানটা তো অসাধারণ লাগলো, তুই একটা কবিতার কথা বলছিস কোন একটা, হ্যাঁ ওই ওইখান থেকে কথা ওইখান থেকে মনে এসেছিল, বা তুই এই শেষের যে কবিতাটা পড়লি তুই যেটা, সেখানের সাথে অনেক মিল আছে, একদম এই বিষয়গুলো একসাথে একের অপরের সাথে সংযুক্ত থাকবে। হ্যাঁ, ইনফ্যাক্ট তুই পড়েছিস আশা করি ওই সেই সেই বিখ্যাত বই দ্য প্রফেট, ওখানে আশা করি তোর মনে আছে আমি প্রফেটটাকে একটা অডিও বুক মতো করে পড়ার চেষ্টা করছিলাম, সেই সেটা তো সেই প্রজেক্টটা তো তালা চাবি পড়ে গেছে, আবার অনেকদিন ধরে বন্ধ হয়ে গেছে, কিন্তু সেখানেই পড়ছিলাম একটা চ্যাপ্টার আছে ওখানে অন ম্যারেজ বলে। ইনফ্যাক্ট মানে প্রফেটে যেটা হচ্ছে অ্যালমিট্রা সে বারবার করে নানা রকম বিষয় নিয়ে প্রশ্ন করছে এবং সেই প্রশ্নগুলো কনভার্সেশন স্টাইলটা আমার কিন্তু মানে খলিল জিব্রানের এই স্টাইলটার সাথে আমি আমাদের বৈদিক ঘরানার একটা মিল পাই, মানে তুই দেখবি বেশিরভাগ বৈদিক তো সেখানেই প্রশ্ন করছেন অ্যালমিট্রা, প্রশ্ন করছেন ম্যারেজের উপরে যে তার সম্বন্ধে কি ধারণা কি মতামত, তো ওখানেই আমাদের প্রফেট ভদ্রলোক বলছেন যে আমি কবিতা থেকেই পড়ছি, লাভ ওয়ান অ্যানাদার বাট মেক নট আ বন্ড অফ লাভ, লেট ইট রাদার বি আ মুভিং সি বিটুইন দ্য শোর্স অফ ইয়ার সোলস, ফিল ইচ আদার্স কাপ বাট ড্রিঙ্ক নট ফ্রম ওয়ান কাপ, give one another of your bread but eat not from the same loaf, sing and dance together and be joyous but let each one of you be alone, jeta khel kore bar bar mane ek hoye jao kintu kothao jeno sei ekta byabodhan thake, ha even uni aro bolchen je even as the strings of a lute are alone though they quiver with the same music, give your hearts but not into each other's keeping, for only the hand of life can contain your hearts. এবং উনি শেষ করছেন একটা অসাধারণ কথা দিয়ে, একটা মানে অসাধারণ ধর্মের দিকে টেনে নিয়ে গিয়ে, যেটা সর্বধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য কথাটা, তিনি বলছেন ফর দ্য পিলার্স অফ দ্য টেম্পল স্ট্যান্ড অ্যাপার্ট অ্যান্ড দ্য ওক ট্রি অ্যান্ড দ্য সাইপ্রেস গ্রো নট ইন ইচ আদার্স শ্যাডো। এবং এই প্রসঙ্গে আমার রামকৃষ্ণ ঠাকুরেরও একটা গল্প মনে পড়ে যাচ্ছে, আমি আশা করি আমি কথা বলতাম, মানে তুই তুই বলতে বলতে আমার মাথায় আসছিল, ইনফ্যাক্ট হ্যাঁ বল।
কোনটা ওই চিনির কথা না নাকি? হ্যাঁ হ্যাঁ আমি কথা বলতে মানে আমার কথা এই যে ডায়ালগস এর যেহেতু ব্যাপারটা চলছে এবং কথা হ্যাঁ বলতে কথা মনে পড়ছিল তুই বলতে বলতে ইনফ্যাক্ট বলো। হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওখানে রামকৃষ্ণের গল্পটা তো দেখতে পাচ্ছি, মানে আমরা তো বলি না যে ভগবানের সাথে একাত্ম হয়ে যাও, যদি আমি জিনিসটা ধার্মিক দিকে নিয়ে যাই ভগবানের সাথে একাত্ম হওয়াটা একটা অ্যাটাচমেন্ট, মানে বিশেষ করে যীশু খ্রিস্ট যখন বলছেন লাভ দাই নেবার অ্যাজ ইউ উড লাভ ইউর সেলফ, ট্রিট দাই নেবার অ্যাজ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড ইউর সেলফ, ইভেন উনি বলছেন যে লাভ দাই এনিমি। তো মানে মোসেস এর টেন কমেন্টমেন্টস ভগবানের সাথে অ্যাটাচমেন্ট, কিন্তু যখন জিসাস ক্রাইস্ট আসছে আমরা তখন কিন্তু উনি মানুষের সাথে অ্যাটাচমেন্ট নিয়ে আসছেন। তো এই বন্ধনটা শুধুমাত্র যে মানুষ আর মানুষের মধ্যে নয়, মানুষ এবং ভগবানের মধ্যেও কিন্তু অ্যাটাচমেন্ট কাজ করে, এবং এই ক্ষেত্রেই রামকৃষ্ণের গল্পটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। ব্যাপারটা এরকম, উনি বলছেন যে ধর চিনি সুগার খেতে মিষ্টি স্বাভাবিক, আমরা জানি যে চিনি খেতে মিষ্টি ঠিক আছে, কিন্তু যে চিনি চিনির যে টুকরোটা রয়েছে সামনে সুগার কিউব, সে কি জানে যে সে মিষ্টি কিনা? এটা একটা ভাবনার বিষয়। আমরা ভগবানের সাথে একাত্ম হতে চাই, কিন্তু ভগবানের যদি মানে ফ্লেভার কথাটা আমি ইউজ করি, ডিভাইন ফ্লেভার যদি আমি ফিল করতে চাই, আমি যদি তার সাথে এক হয়ে যাই, কোনো ব্যবধান না থাকে, ইফ আই রিয়ালাইজ গড ইন মাইসেলফ, এটা খুবই একটা মানে কন্ট্রোভার্সিয়াল কথা বলছি আমি, বাট হয়তো অনেকেই রাগ করবে যারা ধার্মিক পথে রয়েছে, ইফ আই রিয়ালাইজ গড ইন মাইসেলফ, আমি কি আদৌ ভগবানের মাহাত্মটা অনুভব করতে পারবো? আমি তো ভগবান হয়ে গেছি, মানে আমার মধ্যে ভগবানের রিয়ালাইজেশন এসে গেছে। যত আমি পাহাড়ের একদম পাদদেশে দাঁড়িয়ে আছি, পাহাড়টা কতটা বড়, কতটা উঁচু, কতটা মহান, পাহাড়ের চূড়ায় পৌঁছে থোড়ি বোঝা যায় সেটা, সেটা তো পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বোঝা যায়, তাই না? এভারেস্ট জয় যে করছে, তার কাছে এভারেস্ট জয় করার জার্নিটা আসল কথা, এবং সেইখানে পৌঁছে সেই রিয়ালাইজেশনটা আসে তার কারণ সেই জার্নিটা করছে, তাই সে যদি হেলিকপ্টারে গিয়ে দুম করে নেমে যায় সম্ভব নয়। তো এই অ্যাটাচমেন্টটা আমার মনে হয় একটা ব্যবধান সবসময় থাকা উচিত, একদম একাত্ম। বা একটা বলছিস যে একটা দাবির কথা তুই তখন বলছিলি না, যে আমাদের একটা আসক্তি কেন আসে, একটা অধিকার জন্মায় মনের মধ্যে, অধিকার বলতে আমার মনে হয় আমরা যদি ছেড়ে দিতে পারি, হয়তো 100% পারবো না, কিন্তু যদি 30% বা 40% 10% 20% একটা ধীরে ধীরে প্রসেস যদি ছাড়তে পারি, তাহলে আমার মনে হয় যে আজকের দিনে যে সমস্যাগুলি আসক্তি থেকে দেখা যায়, সেটা যেরকম আসক্তি হোক না কেন, আমার মনে হয় সেই জিনিসগুলো অনেকটাই কমতে পারে, কাটতে পারে। তো একদম এইটা তো খুব বড় কথা, মানে এই তুই যখন খলিল জিব্রান পড়ছিলিস তখনই আমার এই শেষ পয়েন্টের কথা মনে পড়লো, মানে ওই জিনিসটা খুব স্ট্রাইক করেছিল যে ব্যবধান আসলে ভালোবাসার তো একটা সম্মান থাকে, এবং সম্মান করতে গেলে যে কোনো জিনিস যাকেই ভালোবাসে, এটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, সেই সম্মানটা ভালোবাসার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে, এবং এই সম্মান করতে গেলে একটা ব্যবধান তৈরি করতে হয়। মানে আমি কিন্তু আমার ঠিক আমার একটা ক্লোন যদি তৈরি হয় আমি তাকে সম্মান করতে পারবো না, কারণ সে ঠিক আমি, আমার একটা প্রতিরূপ। আমার আমি যখন একটা সম্মান করি, সেটা আমার গুরুজি হোক, আমার কোনো শিক্ষক হতে পারেন, আমার কোনো 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 আইকন হতে পারেন যাকে সবাই চেনেন, যে কোনো রকম সম্মান রেফারেন্স, সেই রেফারেন্সের জায়গাটা, সম্মানের জায়গাটা তৈরি হচ্ছে ব্যবধান থেকে। অর্থাৎ আমি জানি, আমি কোথাও উইলফুলি আমি কোথাও অ্যাকসেপ্ট করছি, আমি কোথাও মেনে নিচ্ছি এটা যে আমি তার থেকে একটু ছোট, সে আমার থেকে একটু উঁচু, তার যে স্পিয়ারটা সেই যেই স্তরে স্তরে রয়েছে সে আমার থেকে একটু উঁচু স্তরে রয়েছে, এবং এইখান থেকে সম্মানের জায়গায় তৈরি হয়। এবং ভালোবাসার ক্ষেত্রেও তাই, মানে উঁচু কিংবা নিচুর থেকে বড় কথা হচ্ছে সে ঠিক আমি নই, সে ঠিক আমি নই, সে আমার আমারই একটা অগমেন্টেড রিয়েলিটি বা ডিমিনিশড রিয়েলিটি, হোয়াট এভার ইজ, হোয়াট এভার ইট ইজ, কিন্তু আমাদের মতোই, কিন্তু সে ঠিক আমি নই। এবং এই আমি নই এই আইডেন্টিফিকেশনটা বা এই অ্যাকনোলেজমেন্টটা, আমি যে এইটা স্বীকার করতে পারছি যে সে আমি নই, সে আমার মতো কেউ একজন, এইখান থেকেই সম্মানের জায়গাও তৈরি হয় এবং ওই ব্যবধানের জায়গাও তৈরি হয়। এই ব্যবধানটা কিন্তু একদমই কোট আনকোট আমরা কথা বলতে বলতে বলছি পজিটিভ সেন্সের ব্যবধান, মানে এটা কোনো দূরত্ব নয়, মানসিক দূরত্ব নয়, সেটা এই বা দূরত্ব যদি হয়ও এই দূরত্ব আমাদের কাছে আনে, যেটা একটু নীরজ চক্রবর্তীর কবিতাতে বললাম যে হ্যাঁ যে আলগা করে রাখে আঙুল আটকে ধরে রাখার জন্য, এই যে কন্ট্রাস্টটা আমি আমি ছেড়ে হ্যাঁ আমি ছেড়ে রেখেছি কারণ আমি আটকে ধরে চাই, আটকে ধরতে চাই। তো এই ব্যবধানটা তৈরি করার দরকার বা করতে আমরা পারি, অধিকার বোধ তুই যেটা বলছিস অধিকার বোধ ছিল না, প্রয়োজন রয়েছে ব্যবধানটা তৈরি করার প্রয়োজন রয়েছে, যাতে অধিকার বোধ তৈরি হয় আপনা আপনি,
এই এইটা এইটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা খুব অদ্ভুত ব্যাপার। এটা এইটা হয়তো আসক্তি আমরা যখনই আমার জীবনে যে মুহূর্তে একটা আসক্তিতে ঢুকে যাই, তখন এই ব্যাপারটা আমরা হয়তো বুঝতে পারি না, যে আমরা মনে করি যে আমরা সমান হতে চাই বা আমরা ইকুয়াল হতে চাই, কিন্তু তা নয়। আমাদের ওই ব্যবধানটা তৈরি করতে হয় খুব প্রয়োজন, মানে খুব কনসিয়াসলি। আমরা বিনয় মজুমদার যখন গায়ত্রী চক্রবর্তী শ্রীভাকে উদ্দেশ্যে লিখছেন যে আমরা দুজন আলাদা হয়ে গেছি বহুদিন হলো ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু সেই ব্যবধানটা অনেক রকম ব্যবধান, সাম্মানিক ব্যবধান যেটা আমরা এখনই বললাম, একটা জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স, একটা মেন্টাল ডিস্টেন্স, কিন্তু সেই পুরোটার মধ্যে এই প্রেমটা রয়েছে, এই সম্মানটা রয়েছে, কোথাও বিদ্বেষ নেই, কোথাও মানে নেগেটিভিটি নেই। তার কারণটা হচ্ছে ওই পজিটিভ ব্যবধান, ওই ধনাত্মক ব্যবধানের কথা আমরা যেটা এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি। ইনফ্যাক্ট যদি অন্য আরেকজনের কথা বলি, সুনীল গঙ্গোপাধ্যায় অন্যতম একজন নিরাসক্ত কবি, ওই কবিতা ওই কবিতাটা তোর মনে আছে? আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না, ওই কি জানো, ভুবন ডাঙ্গার নবীন কিশোর। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ওটা তো উত্তরাধিকার কবিতাটার নাম। হ্যাঁ ওটা আমার আইপ্যাডটা এই মুহূর্তে আমার হাতের সামনে নেই, ওটা থাকলে যদি খুঁজে পাই আমি দেখছি। মোদ্দা কথা, আমার কবিতাটার মধ্যে যদি মনে করিস তাহলে দেখবি ওখানে বলছেন যে ওনার যা কিছু ছিল উনি সবই ওই নবীন কিশোরকে দিয়ে যেতে চান, তাই না? উত্তরাধিকার, হ্যাঁ এই পেয়েছি। তুই পড়ছিস নাকি আমি? না না তুই পড়, তুই পড়, আমি লেখাটা বের করছি। আচ্ছা আচ্ছা, ওখানে উনি লিখছেন কবিতাটা, নবীন কিশোর, তোমায় দিলাম ভুবন ডাঙ্গার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি, দুপুর রোদ পায়ে পায়ে ঘোরা, রাত্রির মাঠে চিত হয়ে শুয়ে থাকা, এসব এখন তোমারই। তোমার হাত ভরে দাও আমার অবেলা, আমার দুঃখবিহীন দুঃখ ক্রোধ শিহরণ। নবীন কিশোর, তোমাকে দিলাম আমার যা কিছু ছিল আবরণ, জ্বলন্ত বুকে কফির চুমুক, সিগারেট চুরি, জানালার পাশে বালিকার প্রতি বার বার ভুল পুরুষ বাক্য। এটা তোর খুব ভালো লাগবে এই জায়গাটা আশা করি। কবিতার কাছে হাঁটু মুড়ে বসা, ছুরির ঝলক, অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা, অসাধারণ, মানে অসাধারণ লাইন। অভিমানে মানুষ বা মানুষের মতো অন্য যা কিছুর, মানুষের মতো পোশাক পরে থাকলে সবাই যে মানুষ হয় তা অবশ্যই নয়। অভিমানে মানুষ কিংবা মানুষের মতো আর যা কিছুর বুক চিরে দেখা, আত্মহনন, শহরের পিঠ তোলপাড় করা অহংকারের দ্রুত পদপাত, একখানা নদী, দু তিনটে দেশ, কয়েকটি নারী। ওনার কবিতা বারবার এই নদী পাহাড়ের কথা বারবার ফিরে ফিরে এসছে। উনি নিজের সেই কবিতাগুলোর কথাই বলছেন, একটা বয়সের পরে সেই সবের কথাই হচ্ছে। এসবই আমার পুরনো পোশাক, এবং এই জায়গাটাই, এই জায়গাটার কথাতেই আমি আসতে চেয়েছিলাম, এসবই আমার পুরনো পোশাক, বড় প্রিয় ছিল, এখন শরীরে আঁটো হয়ে বসে। এই যে অধিকারটা, উত্তরাধিকার, অধিকার, উত্তরাধিকার কথাটার মধ্যে একটা অধিকার কথা লুকিয়ে রয়েছে। তার যে অধিকার, মানে এই সবের প্রতি তার একটা অধিকার ছিল, কিন্তু কি জানিস আমাদের, আমরা ভুলে যাই যে কখন ছাড়তে হবে। আমরা টান মুঠো শক্ত করতে থাকি, আমরা ছাড়তে জানি। কিন্তু উনি তো যেখানে বলছেন যে আমার যা কিছু ছিল সবই এখন আঁটো হয়ে বসে, পুরনো পোশাক এখন শরীরে আঁটো হয়ে বসে, মানায় না আর। এটা আমরা কজন বুঝতে পারি যে আমাদের মানাচ্ছে কি মানাচ্ছে না, তাই না? তোমাকে দিলাম, এবং আরো একটা মহৎ, সেই আমার মিসফিট গার্মেন্টের কথাটা মনে পড়লো, সেই ম্যাকবেথ এন্ড শেক্সপিয়ার এর থেকে, খুব একদম ভালো একটা এলিগুড। হ্যাঁ একদমই সেইটা। আর আশা করি এটা শেষ হলে তুই রবীন্দ্রনাথ, তাই আমি জাস্ট তুই বললি আমি গাইবো এই রবীন্দ্রনাথের গান আছে এর উপরে, তুই বল শেষ করে নে। হ্যাঁ তোমাকে দিলাম নবীন কিশোর, ইচ্ছে হয় অঙ্গে জড়াও অথবা ঘৃণায় দূরে ফেলে দাও, যা খুশি তোমার। তোমাকে আমার তোমার বয়সী সবকিছু দিতে বড় স্বাদ হয়। এই যে কমপ্লিট গিভিং আপ, এই সেন্সটা, মানে আমি দিয়ে দিচ্ছি। আমাদের কি হয় জানিস তো, হয়তো একটা কিছু উপহার দিলাম। আমার মনে আছে আমি আমার কোনো বন্ধুকে লর্ড অফ দ্য রিংস আমি বই গিফট করেছিলাম, ঠিক আছে, অনেক অনেক বছর আগে, তখন আমি কলেজে ইউনিভার্সিটিতে। তো আমি মাঝে মাঝে খবর নিতাম যে বইটা কতটা পড়লি, বইটা কতটা পড়লি।
মানে সেই সময় একটা ক্রেজ ছিল না, হ্যারি পটার, হ্যারি পটার একটা ক্রেজ ছিল, তো ফ্যান্টাসি, হ্যারি পটার, লর্ড অফ রিংস ফ্যান্টাসি, তো আমি খোঁজ নিতাম মানে আজকে পৌঁছে, এবং সে খুব বিরক্ত হতো যে কেন বারবার প্রশ্ন করছি, কেন বারবার খোঁজ নিচ্ছি। আজকে এই কবিতাটা পড়তে পড়তে আমার সেই অনুভূতিটা আসছে, সেই সময় আমি যে দিলাম হয়তো আমি সত্যি সত্যি দিতে পারিনি, আমি রেখে দিয়েছিলাম, আঁকড়ে রেখেছিলাম যে কতটা পড়লো, কতটা পড়ছে। কিন্তু আসলে তো এটাই হওয়া উচিত না, আমি যখন তোকে দিয়ে দিচ্ছি সেটা নিঃস্বার্থ, সেটা তার ইচ্ছে হলে সে পড়বে, না হলে রেখে দেবে, অঙ্গে জড়াবে অথবা ধুলায় ফেলে দেবে, যা খুশি তোমার ইচ্ছে। একদমই তাই, এটাই মানে আসক্তি থেকে নিরাসক্তি যাওয়ার একটা উপায়। ঠিক, তবে যাই হোক, কবিতা তো হলো, গানটার কথা যদি আসা যায়। আমার গানটা গানটা অবশ্য মনে পড়লো, এই যে তুই পোশাকের কথাটা বললি বলে, মিসফিট বা গার্মেন্টের কথা মনে পড়লো বলে গানটা মনে পড়লো। আমি আমার শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে নেবো, একদমই এই গানটার অবশ্যই বুঝতে পারছেন একদম একটা আমরা ফ্লোতে আলোচনা আড্ডার মধ্যে রয়েছি, এই গানটার কোনো প্ল্যান ছিল না আজকে গাওয়ার আমার, কিন্তু এই কথাটা উঠলো বলে আমি এই গানটা গাইছি। এবং এই গানটা শুধু, হ্যাঁ একদমই তাই, এবং ক্ষমা চেয়ে নেবো এই কারণে যে এই গানটা আমি কোনোদিন গাইনি, মানে কারো মানে কোনো ঘরের আড্ডায় পাবলিকলি তো নয়, কোনো ঘরের আড্ডাতেও গাইনি আমি। রবীন্দ্রনাথের গান সত্যি কম গাওয়া হয় আমার, এটা আমার একটা সীমাবদ্ধতাই বলতে পারেন। এই গানটা আমি বহু শুনেছি কিন্তু গানটা আমার গাওয়া হয়নি, ফলে গাইতে গিয়ে সে অর্থে কিছু ভুল করতে পারি, আমাকে একটু ক্ষমা করবেন নিজ গুণে। শুনে তুই একটু মিউটে চলে যা, কারণ ইকো হচ্ছে অনেক সময়। এই একই কথা মিসফিট গার্মেন্টের কথাই বলছি গানটা। Oh,
অসাধারণ 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 লাগে। ইনফ্যাক্ট সত্যি এই মনিহার আমায় নাহি সাজে, এটা পড়তে গেলে লাগে, এটা ছিঁড়তে গেলে বাজে। তোর এই গানটা শুনতে শুনতে আমার মানে রবীন্দ্রনাথের গান সবসময় একটা অন্যরকম কাজ করে, রবীন্দ্রনাথের গানই হোক বা এটা সবসময় অন্য জায়গায় অন্য লেভেলে নিয়ে যায় ব্যাপারটাকে। আমরা এতক্ষণ ধরে যেটা বলছি অবশ্যই সেটা কিন্তু আমরা বলছি হচ্ছে সম্পর্কের দূরত্বের কথা, আসক্তির কথা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ শুন বল তুই, আমরা এর পরের পর্যায়ে তো আসবো এক্ষুনি। হ্যাঁ ইনফ্যাক্ট এই গানটা শুনতে শুনতে আমার আরেকটা সম্পর্কের কথা মনে পড়লো, এটাও আমাদের টাইপ টাইপ ক্যারেক্টার বলতে পারিস। সব থেকে বড় টাইপ ক্যারেক্টার কোথায় আছে আর আমাদের ভারতবর্ষের, যদি খোঁজা যায় টাইপ ক্যারেক্টার আমাদের মানুষের সম্পর্কে টানা পড়েন, বাদ বিবাদ ঝগড়া বন্ধুত্ব ভালোবাসা কোথায় পাওয়া যায়? একমাত্র একটাই জায়গা আছে, মহাভারত। হ্যাঁ একদম। হ্যাঁ এবং এবং তুই অবশ্যই মানবি যে মারাত্মক কমপ্লেক্স একটা টেক্সট আমার মনে হয় মহাভারত, মানে শিশু কলনে ওর এতগুলো লেয়ার রয়েছে এবং ক্যারেক্টার গুলো সত্যি কথা বলতে আমরা মানে মাল্টি লেয়ার ক্যারেক্টার, সেটা নিয়ে মানে একটা একটা ঘটনা একটা চরিত্র শুধু নয় একটা এক একটা ছোট ছোট অ্যানেকডোট সেটাকে নিয়ে অনেক কথা বলার থাকে মহাভারতে আমাদের মনে হয়। অবশ্যই মানে এবং অ্যানেকডোটস গুলো আছেও, মানে কিভাবে একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা সেখান থেকে আরেকটা ঘটনা, একটা সম্পূর্ণ সাইক্লিক্যাল প্রসেস পুরো ব্যাপারটা একটা সার্কেল তৈরি করছে। ঠিক মানে সত্যি কথা বলতে আমাদের যে ইতিহাসের কনসেপ্ট, আমরা হিস্ট্রিকে বাংলা ইতিহাস বলি কিন্তু ইতিহাসের যে কনসেপ্ট সেটা তো আর হিস্ট্রি নয়। না হিস্ট্রি বলতে যেটা বোঝানো হয় আমাদের ইতিহাস মানে আলাদা, আমাদের ইতিহাস হচ্ছে যা ছিল যা আছে এবং যা থাকবে সনাতন। ওয়েস্টার্ন হিস্ট্রির সাথে সেটা মিলবে না, কারণ ওদের টাইমলাইন হচ্ছে লিনিয়ার, যার জন্য আমরা ওয়েস্টার্নে যদি যাই দেখবো মাল্টিভার্স, এই যে অ্যাভেঞ্জার্স মাল্টিভার্স আমরা খুঁজে পাচ্ছি। হ্যাঁ অ্যাভেঞ্জার্স মানে সত্যি ভাবলে অবাক লাগে যে একটা সুপার হিরো মুভি, একটা বিশাল বড় ফ্র্যাঞ্চাইজি, তার মধ্যেও কেমন ভাবে ফিলোসফি মিশে আছে, মানে কেন আসলো, কেন আমাদের হিন্দু ধর্মে বা বলিউড সিনেমায় কেন আমরা মাল্টিভার্স কনসেপ্ট পাই না? এমন তো না যে বলিউডে সায়েন্স ফিকশন করতে পারে না, করতে পারে কিন্তু পাই না সেভাবে, সেইভাবে আমরা পাই না। তো যেটা বলছিলাম সেখানে ফিরে যাই, মহাভারতে সব থেকে বেশি আমার মনে হয় পাওয়া যায় বা কালমিনেশন পয়েন্ট যেটা বলতে হবে সেটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। এবং কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ঠিক এই জায়গাটাই, এই এডে পড়তে গেলে লাগে এই জিনিসটা, অর্জুন কিন্তু ঠিক একটা বিবাদে পড়েছে, মানসিক বিবাদে পড়েছে যখন সে দেখছে তার সামনে তারই জ্ঞাতি গোষ্ঠী রয়েছে তাদের, যাদের সঙ্গে তাকে লড়তে হবে, শুধু লড়তে না তাদেরকে মারতে হবে, মানে রাখবো না ফেলবো, রাখবো না ফেলবো, এই ব্যাপারটা চলে আসছে। এবং সেখানে শ্রীকৃষ্ণ বলছেন, এটা খুব সম্ভবত সাংখ্যযোগের পাবো, আমি আমি পুরোটা মনে নেই, গতাশন গতাংশ নানু শোচন্তি পণ্ডিতা, আমার কাছে মানেটা রয়েছে, মানেটা আমি বলতে পারি। উনি বলছেন যে হে অর্জুন, যাদের জন্য শোক করা উচিত নয় এমন মানুষদের জন্য তুমি শোক করছো এবং আবার পণ্ডিতের মতো কথাও বলছো, মানে খুব সুন্দর এই যে রিয়ালাইজেশন। হ্যাঁ মানে আমাদের কিন্তু তুই ভেবে দেখ, আমরা কিন্তু সবসময় এই দোলাচলের মধ্যে থাকি, আমাদের মধ্যে রিয়ালাইজেশন আছে আবার আমরা সেটা ভুলে যাই, তাই না? তিনি বলছেন যে মানে গতা শুন গতাংশ, এই কথাটা যখন তিনি বলছেন, তিনি বলছেন যে পণ্ডিতগণ মৃত বা জীবিত কারোর জন্য শোক করেন না। এই যে একটা আসক্তি, আমরা শোক কেন করছি, মানে কি, মানে কিছুই তো নেই। আমরা সার্ত্রের কবি, সার্ত্রের দ্য ফ্লাই নাটকটা আমরা যখন পড়েছিলাম তখন ওখানে বলছেন জিউস এসে বলছে যে আমি এদেরকে আগেই মেরে রেখে দিয়েছি। হ্যাঁ দ্য ফার্স্ট ক্রাইম কমিটেড ইজ মাইন, আই হ্যাভ মেড ম্যান, মনে কর দ্য ফার্স্ট ক্রাইম কমিটেড অর মার্ডার কমিটেড কিছু আমার ছিল ইজ মাইন। এবং ঠিক একই কথা গীতাতে শ্রীকৃষ্ণ তিনিও বলছেন যে এই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তুমি যাদের দেখছো তারা সবাই অলরেডি মরে পড়ে আছে, আমি তাদের মেরে রেখে দিয়েছি। মানে তুই ভাব একটা মহাভারতের টেক্সট, একটা ইউরোপিয়ান ক্লাসিক টেক্সট, কোথাও গিয়ে কথাটা, এবং আমরা সেখানে ইতিহাসের যে কনসেপ্ট দুটো আলাদা, দুটো আলাদা কনসেপ্ট, কিন্তু কোথাও গিয়ে সেই নদী কিন্তু একসাথে সে ধারা দুখানা ধারা একসাথে এসে মিশছে। অর্থাৎ এই যে আসক্তির ব্যাপারটা, এটা শুধুমাত্র যে আমরা আজকে যে আলোচনা করছি এটা ভারতীয় কনটেক্সট থেকে বা হিন্দু কনটেক্সট থেকে,
আমাদের কবিতায় বারবার রবীন্দ্রনাথ ঠাকুর বা সুনীল গঙ্গোপাধ্যায় বা মহাভারত রামায়ণ পণ্ডিত জ্ঞানপ্রসাদের গান উঠে আসছে, শুধু তাই নয়, এই জিনিসটা কিন্তু আমরা যদি ওয়েস্টার্ন ফিলোসফিতে খুঁজি আমরা দেখতে পাবো যে বারবার সেখানে কিন্তু মানুষ একইভাবে একটা এর মুক্তির উপায় খুঁজছেন যে কি করে বেরোনো যায়, কি করে বেরোনো যায়। তবে আমি সে ক্ষেত্রে পরে আসবো যে কিভাবে ওখানে কিভাবে দেখাচ্ছে মুক্তির উপায়টা কি আর আমাদের এখানে কিভাবে দেখাচ্ছে, সেটা যতটুকু জানি বা চেষ্টা করব, কিন্তু সেটা পরে আসছি। তুই একটা লেখার কথা বলছিলি, সেটা যদি আমি আমি লেখার থেকে যেটা আমি আমার লেখার থেকেও আমি যেটা ভাবছিলাম বলবো সেটা হচ্ছে যে এই তো এগুলো তো সম্পর্কের কথা, বা আমরা মানবিক জায়গা থেকে কথা বলে বলছি। আসক্তি যেটা আরেকটা দিক আমরা আজকে ভাবছিলাম আমাদের বন্ধুদের সাথে শেয়ার করব বা খুব আজকের দিনে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হচ্ছে কোনো বিষয় আসক্তি, সেটা মানে একটা নন হিউম্যান এন্টিটি, অর্থাৎ সেটা কোনো একটা, সেটা কোনো মাদক হতে পারে, সেটা কোনো ড্রাগ হতে পারে, আবার কোনো আমার কোনো শখ হতে পারে, অর্থাৎ কোনো বই হতে পারে, কোনো আমার গান বাজনা হতে পারে, যে কোনো কোনো বিষয়, কোনো বিষয় আসক্তি, কোনো তার আসক্তির দিক। এখানে একটা, এখানেও একটা তো সিমিলারিটি, একটা তো সাদৃশ্য পাওয়াই যায় কোথাও গিয়ে আমার মনে হয় যে এই ব্যবধান তো দরকারই হয়। আমার বিষয়টি, আমার বিষয়টি থেকে আমাকে একটা ব্যবধান তৈরি করতে হয়, যে ব্যবধানের জন্যই আমি তার কাছে যেতে চাইবো, আমার এই পার্সিউটটা তৈরি হবে যে আমি এর কাছে পৌঁছতে চাই কিন্তু পারছি না। তো সেই ব্যবধানটা তৈরি করতে হয়, সেই ব্যবধানটা তৈরি না করলে তো সেই বিষয়ের ওপর কাছে যাওয়া যায় না। কিন্তু যেই আসক্তি ক্ষতি, সমস্ত আসক্তি ক্ষতিকর, আমরা এক্ষুনি সেই কথাটা বলবো। কিন্তু সাধারণভাবে বলতে গেলে আমার যেটা মনে হয়েছে এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করতে গিয়ে, যে একটা হচ্ছে যে কোনো বিষয়ে আসক্তি যেটা হচ্ছে কোনো ভালো জিনিস, অর্থাৎ ধরা যাক গান বাজনা, ধরা যাক বই, ধরা যাক খাবার, খাবার মানে জাঙ্ক ফুডের কথা আমি বলছি না, মানে খেতে ভালোবাসে সমস্ত রকম খাবার, তো সেই জিনিস, অর্থাৎ যেটা আমাকে কোথাও গিয়ে একটা আনন্দিত করে তোলে, মানে আনন্দিত করে তোলে এই সেন্সে নয় যে আমার কোথাও ক্ষতি করে আনন্দ করে, সেটা আমাকে হয়তো মানুষ হিসেবেও আমার মননে, আমার চিন্তনে, আমার সামাজিকতায় আমাকে একটা ভালো, আরো 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 উন্নততর মানুষ করে তোলে, একটা বেটার হিউম্যান, আমার একটা বেটার সেলফের দিকে নিয়ে যায়, সেটা সেটা হচ্ছে এই দিক। কিন্তু তাতেও একটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে যে একজন কবি বা লেখক যখন তিনি সারাদিন লেখার মধ্যে দিয়ে বা তার কবিতার মধ্যে দিয়ে সময় যাপন করেন, তার খুব একটা কোলাটারাল ড্যামেজ হয় তার পরিবারের ক্ষেত্রে আমার মনে হয়, এবং ঘটনাচক্রে উঠে আসে তাদের, তার পরিবারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি, তার সামাজিক সম্পর্কের অবনতি, অর্থাৎ সে হয়তো সময় বাজার করতে যায় না, সময় বাড়ির কাজগুলো করে না, ভুলে যায় ইত্যাদি ইত্যাদি। তাদের, তার বন্ধুদের সম্পর্কে ধরা যাক আজকে একজন লেখক সে খুব সামাজিকভাবে অ্যাক্টিভ, কিন্তু সে যখন তার নতুন উপন্যাস নিয়ে কাজ করছে, তার নতুন কোনো একটা প্রজেক্টে কাজ করছে, তখন তার জন্য তাকে যে গবেষণা চালাতে হচ্ছে কিংবা তার জন্য তাকে লেখার জন্য যে মনোনিবেশটা করতে হচ্ছে, সেই সময়টা সে তার পরিবারকে, তার বন্ধুদের দিতে পারছে না, তার জন্য তার একটা সামাজিক দূরত্ব তৈরি হচ্ছে। তো এই আসক্তিও কিন্তু যেটা বলছিলাম, সেই আসক্তি বা অধিকার বোধ তৈরি করা, আমরা এখানেও সিমিলারিটি রয়েছে, সেই অধিকার জিনিসটার সাথে অধিকার বোধ তৈরি করা ক্ষেত্রে একটা কিন্তু সমস্যা রয়েছে বলে মনে হয়, যে এই আসক্তি থেকে জন্মগত যেটা, যে অধিকার বোধ জন্মায়, সেই দিক থেকে সামাজিকভাবে আমরা আলাদা হয়ে, আলাদা হতে থাকি, আলাদা হয়ে হয়ে যাই আস্তে আস্তে। এটা তো একটা দিক, আর আরেকটা দিক হচ্ছে যে যে কোনো সত্যি ক্ষতিকারক আসক্তি, যে কোনো মাদক বা যে কোনো নেশার দ্রব্য ইত্যাদি ইত্যাদি, যার থেকে আমরা দেখি যে তার একটা একটা গ্র্যাজুয়াল মেন্টাল ডিজেনারেশন হয়, একটা মানসিক অবনমন তৈরি হয়, যার থেকে আমাদের যে হেলথ ইমোশনগুলো ভালো, আমাদের যে সেই ইমোশনগুলো আস্তে আস্তে আমাদের একটু সেই ফ্যাকাল্টিগুলো, সেই দিকগুলো আমাদের একটু নাম্ড হয়ে যায়, একটু চোট খায়, তার ফলে আমরা স্বাভাবিক যে আমাদের কাজগুলো, যে কাজগুলোতে আগে আনন্দ পেতাম, সেইখানে হয়তো আগে আনন্দ সব পাচ্ছি না, কিংবা ততটা আনন্দ পাচ্ছি না যতটা আগে আনন্দ পেতাম, অর্থাৎ অনুভূতিগুলো শিথিল হয়ে যাচ্ছে, অনুভূতিগুলো ভোঁতা হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তো সেই আসক্তির একটা দিক রয়েছে। তো তোর কি মানে কৃষ্ণ, এইখানে তোর কি মনে হয় যে এই আসক্তিগুলো, মানে কোনো বিষয়ে সেটা যেটা বলছিলাম আমি, তো সেই বিষয়গুলোর আসক্তির সাথে একটা সম্পর্কের আসক্তি যেটা নিয়ে আমরা তখন কথা বললাম, সেটা কতটা এক বা কতটা আলাদা, তোর এরকম কি মনে হচ্ছে এটা নিয়ে? না, তুই কথাটা ঠিকই বলেছিস, বিষয় আর সম্পর্ক একটা লিভিং একটা নন লিভিং, হ্যাঁ, কিন্তু এই দুটো, এই জিনিসটা বাদ দিলে আমার মনে হয় না যে বিশেষত কিছু মানে আলাদা দুটো জিনিস। আমরা মানুষ
যখন আসক্ত হই একটা মানুষের প্রতি, একটা সম্পর্কের প্রতি যখন আমরা আসক্ত হই, তখন আমরা বাকি সম্পর্কগুলোকে কিন্তু ভুলে যেতে শুরু করি। আমরা অনেক সময় খেয়াল করবি, বা এটা বন্ধুদের মধ্যে বিশেষ করে এই যে মেল বন্ডিং যে ব্যাপারটা, এটা খুব ফিল করা যায় যে একটা গার্লফ্রেন্ড হলো তো আস্তে আস্তে সেই গ্রুপটা ভাঙতে শুরু করে। তার কারণ কি, মানে প্রথম যখন ভালোবাসা বা ক্রাশ বা ইনফ্যাচুয়েশন, সেটা বেসিক্যালি এইগুলো সবই আসক্তিরই আলাদা আলাদা নাম, একদম মুদ্রা কথা। এবং সেখানে এই বন্ধুত্বের সার্কেলটা ভাঙতে শুরু করে, কারণ সে তখন অন্যজনের সাথে সময় কাটাতে শুরু করে। নচিকেতার গানে লাল ফিতে সাদা মোজা গানটা যদি শুনিস, হ্যাঁ, সন্ধ্যে ঘনাচ্ছে পাড়ায় পাড়ায়, তখন তার মন পড়ে আছে নীলাঞ্জনা কি করছে। হ্যাঁ, তো সে তখন তার বন্ধু থেকে আলাদা হচ্ছে। কিন্তু এই যে আলাদা হওয়ার কথাটা আমি বলছি, আমি যদি এই কথাটাকে অবজেক্টিভলি ভাবি, তাহলে কি আমি কোথাও আমার বন্ধুর প্রতি আসক্ত নই? কারণ যদি আমি আসক্ত না হতাম, তাহলে এই আলাদা হচ্ছে সামনেটা আমার মনে আসতো। আর ঠিক এই জিনিসটাই তুই যে কথাটা বলি বিষয় আসক্তি, একদমই তাই। আমি যখন একটা লেখালেখি নিয়ে বসছি, আমি যখন একটা গান কবিতা বা আমি আমার কাজের প্রতি, ইনফ্যাক্ট আমি যদি আমার, এখানে আমি পার্সোনাল কথা বলতে পারি, ব্যক্তিগতভাবে আমি বলবো যে এই যে স্কুলে পড়ানো, বিশেষ করে লকডাউনের সময়, আমি এ কথা বলতে পারি আমি বড্ড বেশি কাজ পাগলা টাইপের বলতে পারিস। যখন যে কাজটা করছি তার বাইরে আমি অন্য কিছু ভাবি না, মানে সোশ্যালাইজ করা দেখিস আমি অত মেসেজ রিপ্লাইও সবসময় করে উঠতে পারি না। তো কারণ সবসময় সারাদিনই কিছু না কিছু মাথার মধ্যে ঘুরছে, চলছে যে কিভাবে করবো, কিভাবে করবো, কি বানাবো। এটাতে আমি ফিল করতে পারি যে আমার বন্ধুদের সাথে যে যোগাযোগটা আমার আগে ছিল, বা বাড়ির লোকের সাথে, আমার তো অনেক সময় এরকম হয় যে বাড়ির লোক ফোন করছে, আমি ফোন করার সময় পাচ্ছি না। হ্যাঁ, তো এই ব্যাপারটা তুই যেটা বলি, আমি সেটাই ভাবছিলাম, আমি নিজের জীবনের সাথে তুলনা করছিলাম যে এটা হয়ে যাচ্ছে। এবং আমি যতই বললাম, মানে আমি আলোচনাটা শুরু করেছিলাম এই কথাটাই বলে, যেহেতু ছোটবেলা থেকে বাইরে বাইরে থাকছি, আসক্তিটা কমে যাচ্ছে, কিন্তু এই এতটা সময় পেরিয়ে আসার পরে, আলোচনার মধ্যে, আড্ডা আলোচনার মধ্যে পেরিয়ে আসার পর, এখন সেই রিয়েলাইজেশনটা আসছে যে আসক্তি কেটে যাচ্ছে না, আসক্তিটা একটা অন্য জায়গায় সেন্টার। একটু আটকাচ্ছি, আমি মানে তোকে প্রশ্ন করবো, তোর কি তাহলে মনে হয় কোথাও গিয়ে সেটা হচ্ছে যে এই এই পুরো প্রসেসটা, এটা এটা আমি আমার আমার ধারণা, এটা শুধু তোর গল্প না, আমাদের আজকে যারা শুনছেন এটা সবার গল্প, আমরা কি তাহলে একটা আসক্তির থেকে আরেকটা আসক্তির দিকে চলে যাই? এটা কেন বলছি, আমার কাছে এই এটা আমার কাছে আরেকটা ইন্টারেস্টিং এই কারণে, আমি গীতা পড়তে গিয়ে এটা জিনিসটা দেখেছি। এবং আমাদের এখন একজন খুব বিখ্যাত ভদ্রমহিলা আছেন যার নাম জয়া রাও, তিনি বেদান্ত ভিশন বলে একটি সংস্থা চালান মুম্বাই বেসিক সংস্থা, যারা গীতা ভগবদ্ গীতার ইনফ্যাক্ট এখনো বোধ হয় হচ্ছে কি এই যে শেষ হলো স্যাটারডে করে ওনাদের একটা উইকলি ওয়েবিনার হচ্ছে এখন, প্রত্যেক শনিবার দিন 6:30 থেকে। যারা আমাদের শুনছেন তাদের একটু বলে রাখি, যারা ইন্টারেস্টেড ভগবদ গীতাকে খুব সহজবদ্ধ ভাবে বোঝার, এবং সে অর্থে ভগবদ গীতা থেকে আমরা জীবনে কি কি শিক্ষা নিতে পারি এবং জীবনে কিভাবে কাজে লাগাতে পারি, একদম মেথডিক্যাল প্রত্যেক শনিবার 6:30 থেকে 7:30 সম্ভবত কি 8টা, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ওদের একটি করে ওয়েবিনার হয়, আপনারা চেষ্টা করে শুনে দেখতে পারেন। কিন্তু আমি একটা বলছিলাম কেন মনে হলো, আমি যারা কথা শুনতে গিয়েও দেখেছিলাম এই জিনিসটা, উনিও এই অ্যাটাচমেন্ট বা শক্তি ইন্টেলিজেন্সকে কি করে গীতাতে বলা হচ্ছে যে উত্তরণের কথা, একটা আসক্তিকে কি করে কাটাবো বা আসক্তি থেকে কি করে বেরিয়ে আসবো, এইটা বলতে কি উনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেন ঘটনাচক্রে প্রত্যেকবারই, যে একটা ইন্টেলিজেন্স থেকে বেরিয়ে আসার একটা প্রথম মানে ফার্স্ট স্টেপটা হচ্ছে এটাই যে লোয়ার অ্যাটাচমেন্টটাকে সরিয়ে হায়ার অ্যাটাচমেন্টে যাও, অর্থাৎ ডিটাচ ফ্রম দ্য লোয়ার স্ফিয়ার অ্যান্ড অ্যাটাচ টু দ্য হায়ার ওয়ান। কিন্তু আমার প্রশ্নটা এখানে, মানে যেখানে যেটা আমরা কথা বলছিলাম যে বই আসক্তি, গান বাজানো আসক্তি, বা তুই যেটা বলছিস আমি, তুই একটা কাজ পাগল মানুষ, সেই কাজের একটা সেটা পজিটিভ আসক্তি, সেটা তোর হয়তো লোয়ার অ্যাটাচমেন্ট থেকে তোকে সরিয়ে আনছে এবং সে একটা হায়ার অ্যাটাচমেন্টে নিয়ে যাচ্ছে তোকে, সে তাতে তোর একটা আত্মিক উন্নতি হচ্ছে, সেটা সত্যি ঘটনা। বা শুধু তোর না, আমি তোর কথা বলতে গিয়ে আমি সবার কথাই বলছি, মানে আমাদের সবারই, আমরা একটা লোয়ার অ্যাটাচমেন্ট থেকে যখন এখানে ধরা যাক, আমরা যারা খুব দার্শনিক বা ধার্মিক লোক, যারা শুধু ঈশ্বরের নামগান বা সাধনা নিয়ে থাকেন, তারা বললেন যে না, আমি এই মানবিক সম্পর্কগুলোকে বিশ্বাস করি না, আমি ঈশ্বরের সাথে আমার ভক্তি যোগ বা আমার জ্ঞান যোগ, আমি রাজযোগের মাধ্যমে কানেক্টিভিটিতে বিশ্বাস করি।
বলে তারাও সে অ্যাটাচমেন্টে ঢুকলেন, কিন্তু সেটাও কিন্তু একটা ফর্ম অফ অ্যাটাচমেন্ট, সেটা একটা কিন্তু আসক্তিরই একটা অন্য অংশ, হয়তো তার হায়ার ডাইমেনশন কিন্তু অন্য একটা অংশ। এবং তার সমস্যাগুলো, তুই তার সমস্যাগুলো একদম রিয়েল লাইফ কি কি প্রবলেম হয় তুই বললি আমাদেরকে এখনই, তো তোর কি সেটা মনে হয় কোথাও গিয়ে যে এটাও একটা আসক্তির একটা অন্য ধরন কোথাও গিয়ে? এই কথাটা তুই যেটা বললি, ইনফ্যাক্ট এটা আমার মাথার মধ্যে ছিল ব্যাপারটা যখন আমি বলছিলাম। ইনফ্যাক্ট এই তুই যে আলোচনা সভাটার কথা বলি, আমি শুরুতে একবার বলে দিই, তুই যে আলোচনা সভাটার কথা বললি আমি এটা অনেকবার শুনেছি। এবং আমি লাস্ট বার যখন কলকাতায় গেছিলাম, মানে গত বছর যখন গেছিলাম, তখন সেই সময় সৌভাগ্যবশত এই আলোচনা সভাটা হচ্ছিল। এবং আমি কয়েকটা মানে তিন তিন দিনের মনে হয় ছিল, 3 দিনের খুব সম্ভবত আমি যেতে পেরেছিলাম সেই সময়টায়। তো কিন্তু হ্যাঁ, এটা আমারও ফলো করা, কারণ ফেসবুকে তো আমি নেই, তো কাজ পাগলা হওয়ার আরেকটা কারণ যে আমি অন্য কিছু দেখতে পারি না। তুই যে কথাটা বলি, সুতরাং আমি কিন্তু ওই জায়গাটায় যাচ্ছি না। আমি আমার একটা তোর কথাটা শুনতে শুনতে যেটা রিয়ালাইজ করছিলাম, আমি সেই রিয়ালাইজেশন থেকে বলছি, আমি এই জন্যই এই ডিসক্লেমারটা দিচ্ছি, তার কারণ ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে, কারণ এটা গীতার মতো টেক্সট, ঠিক আছে, বা একটা ফিলোসফিক্যাল ভাবনা, গীতাকেও যদি ছেড়ে, এটা ফিলোসফিক্যাল ভাবনা, এটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ভাবে আসে। এবং সেখানে একটা ইল ইনফর্মড বা লেস ইনফর্মড পার্সন হিসেবে আমি কতটা বলতে পারবো বা বোঝাতে পারবো, তাই আগে থেকে ডিসক্লেমারটা দিয়ে দিলাম। তোর কথাতে আমার যেটা মনে হলো যে দেখ, আসক্তি এই লোয়ার স্ট্রেটা থেকে একটা হায়ার স্ট্রেটাতে যাওয়ার, তুই যে কথাটা বললি লোয়ার আসক্তিগুলোকে কাটিয়ে হায়ার আসক্তিতে যাওয়া, অর্থাৎ মানে বলতে পারি আমাদের টার্গেট হচ্ছে এই বই খাতা সম্পর্ক মানবিক আসক্তি কাটিয়ে ঈশ্বর আসক্তিতে যাওয়া, এটাই হচ্ছে মোদ্দা বিষয়। আমাদের এন্ড টার্গেট ইজ গড, যে কোনো জায়গায়, কিন্তু এইখানে এখানে একটা জিনিস আসে, তুই ভেবে দেখ, এই গড আসক্তি, ভগবান আসক্তি, এটা একটা আসক্তি। এবং আমার মনে হয় নেশা আমরা করি, ড্রাগস নিই, সিগারেট স্মোকিং, ড্রিঙ্কিং, যে আসক্তিগুলো রয়েছে, যদি তাত্ত্বিক ভাষায় বলি এগুলো তমগুণ, তাই না? এগুলো তমগুণ, ডার্ক এনার্জি। আর আমাদের এখানে আসক্তিটা হচ্ছে সত্যগুণের প্রতি, সত্য, আমাদের রজ পেরিয়ে সত্যতে যাওয়ার আমাদের কথা হচ্ছে। কিন্তু আরেকটা কথা হয় নির্গুণ, অথবা এই গুণাতীত, ত্রিগুণাতীত একটা কথা রয়েছে। তো আমার মনে হয় আমাদের এন্ড টার্গেট ইজ নট দ্য থ্রি গুণাস, আমাদের এন্ড টার্গেট হওয়া উচিত এই ত্রিগুণাতীত হওয়াটা। কারণ বাস্তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সব থেকে বড় আসক্তি, আমি রিপিট করছি ব্যাপারটাকে, কারণ এটা ভাবনার বিষয়, সব থেকে বড় আসক্তি হলো ভালো করার আসক্তি। আমি ভালো করছি, এটা সব থেকে বড়, কারণ একদিকে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আমি চাইবই অবশ্যই যে আমি আমার জীবন যতক্ষণ আছে আমি সমাজের উপকারে আসবো, মানুষের উপকারে আসবো, আমি যতজনের সংস্পর্শে আসছি তাদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো, কিছু পজিটিভ ভাইবস তাদের মধ্যে আমি আনতে পারবো। ইনফ্যাক্ট এই বিভিন্ন বেদান্তিক সোসাইটি, গীতা সোসাইটি, বাইবেল সোসাইটি, হোয়াট এভার বি দ্য সোসাইটি, যে কোনো ধর্মে, যে কোনো মানুষের একটা অ্যাঙ্গেল কিন্তু এটাও হয় যে তারা যে অর্গানাইজেশন গুলো যে প্রোগ্রাম অর্গানাইজ করছে তাদের, বা হয়তো আজকে আমরা যে আড্ডা সভাটা করছি, আলোচনা চক্রটা চালাচ্ছি, আমাদেরও একটা টার্গেট কিন্তু এইটা, মানে অনেক টার্গেটের মধ্যে শুধু আলোচনার সাথে সাথে একটা অন্য মানে সাবকনশিয়াস মাইন্ডে একটা টার্গেট কাজ করছে যে এইটা যাদের কাছে পৌঁছবে তারা হয়তো এর থেকে কিছু নিতে পারবে, হয়তো তাদের ভাবনায় পরিবর্তন করবে, আমরা ভালো করছি, অন্তত কিছু প্রশ্ন তৈরি করবে, অন্তত কিছু প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে ভালো কিছু করছি, এইটা একটা বিশাল বড় আসক্তি। কেন ভালো কিছু করতে হবে কেন, এবং প্রশ্ন প্রশ্ন তৈরি করতেই বা হবে কেন, কিছু হতে পারে কেন, মানে একদম, মানে আমি যারা যারা মানে যেহেতু আমার শ্রোতা, আমাদের শ্রোতা সমস্ত রকম রয়েছে, আমি বলতে চাইছি যে এটা একটা ধর তুইও দেখেছিস, বা শ্রোতারা যারা হয়তো এতটা ফিলোসফিক্যালি এক্সপোজ নন তারাও এটা রিয়েলাইজ করতে পারবেন। ডিয়ার জিন্দেগি বেরিয়েছিল শাহরুখ খান আলিয়া ভাট, সেখানে ওই প্রশ্নটাই হচ্ছে, ওই প্রশ্নটাই তোর তুলে আনা হয়েছে, এখানে সুইসাইডি উত্তম, যে ফার্স্ট কেন হতে হবে, মানে সবচেয়ে ভালো কেন হতে হবে, ওটাই হতে হবে কেন, মানে ভালো তো করতে হবে কিন্তু ভালো কেন করতে হবে, সেই প্রশ্ন, সেই প্রশ্ন, একদম তাই, সেই প্রশ্ন। সেলফ রিয়ালাইজেশন, আমি যদি এই কথাটা ইউজ করি, সেলফ রিয়ালাইজেশন কখনো অন্যের ভালো করার মধ্যে দিয়ে আসবে না। মানে আমি বলছি না যে তাই বলে ভালো করিস না, বা ভালো লোকে যেন না করে, ঠিক, ভালো করা বা মন্দ করাটা একটা ন্যাচারাল প্রোগ্রেশনের মধ্যে আসা উচিত। আমি কাজ করে যাব, মা ফলেশু কদাচন, কাজ করে যাও, ফলের আশা করো না। সুতরাং এই যে ভালো কাজ করছি, ভালো কথাটা কিন্তু একটা ফলের আশা করা, যে যে কাজটা হচ্ছে সেটা ভালো, এবং এইটা খুবই বড় শক্তি এবং খুবই বিপজ্জনক আসক্তি। এই কথাটা আমি অ্যাড, বিপজ্জনক আসক্তি, তার কারণ আমরা বুঝি না যে আমরা আসলে এতে আসক্ত,
এবং এতে কি হচ্ছে, এতে এটাই ঘটছে যে আমরা যদি কর্ম কর্ম কথাটাতে যাই, কর্মযোগ কর্মযোগে যদি যাই, আমাদের কর্মের জন্য যে পজিটিভ ভাইবস আবার সেই মানে বারবার কথাটা চলে আসে, কারণ আমরা অবশ্যই মানে সেই মুক্ত মানুষ আমি নই, তো কথাগুলো চলে আসবে স্বাভাবিকভাবেই। যে পজিটিভ ভাইবস গুলো জমা হওয়ার কথা আমাদের, সেটা হতে পারছে না, তার কারণ আমাদের কাজগুলো অনেকটাই সেলফ সেন্টার্ড। আমি যে কাজটা করছি, আমি কেন কাজ করে যাচ্ছি, বিকজ আমার মনে হয় যে আমি যে কাজ করছি, পড়াচ্ছি, স্লাইড বানাচ্ছি, হোয়াট এভার আই এম ডুইং, এতে কিছু ছাত্রদের উপকার হবে। বাট দ্য ফ্যাক্ট রিমেন্স, আমি আসার আগেও স্কুলটা চলছিল, আমি যখন আছি তখনও স্কুলটা চলছে, ইনফ্যাক্ট খারাপ চলছে বিকজ অফ করোনা, কোভিড-19, আর আমি চলে যাওয়ার পরেও হয়তো স্কুলটা আরো ভালো চলবে বিকজ কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন কেটে যাবে, তো আরো ভালোভাবে পড়ানো যাবে। সুতরাং আমার জন্য বা আমার মনে হয় না যে যারা যারা আমাদের শুনছে শুনছে না, পৃথিবীতে যে কোনো মানুষের জন্য, ইনফ্যাক্ট গোটা পৃথিবীটাই শুরু হয়েছে মানুষ আসার আগে থেকে, ঠিক, এবং গোটা পৃথিবী চলবে মানুষ চলে যাওয়ারও পরে, তাই না? তো এই আসক্তিটা রাখার দরকারই নেই যে আমাকে ভালো কিছু করতে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকে কাজ। সুতরাং লোয়ার স্ট্রেটা থেকে হায়ার স্ট্রেটা শুধু নয়, ওই হায়ার স্ট্রেটাটাকে আমি বাদ দেওয়ার কথা বলছি গ্র্যাজুয়ালি, আমি বলছি না সেটা আজকেই হয়ে যাবে, কারণ ডক্টর জয়া রাও এই কথাটা বলছেন, তিনি একজন একটা পর্যায়ে পৌঁছে কথাটা বলছেন, এবং তিনি অবশ্যই, তিনি যখন কথাটা বলছেন তখন আমরা বুঝতেই পারছি যে এটা সহজ কথা নয়। আমাদের কর্মটা, আমাদের যোগটা, আমাদের এই প্রসেসটা, সেটা বোঝায় এই সাফারটা আমাদের বেশি জরুরি, রাদার দ্যান সেই ফল, সেই মঞ্জিল, সেই ডেস্টিনেশন। খুব একদম খুব জরুরি একটা কথা। আমরা অনেকক্ষণ আপনাদের সামনে অনেক প্রায় এক ঘন্টার উপর অনেক বিষয় নিয়ে কথা বললাম আজকে। আমরা অবশ্যই আড্ডার এখানেই শেষ নয়, আড্ডা সিরিজের আমরা আরো আরো এপিসোড করবো একসাথে, সেখানে থাকবে আমার সাথে বা অন্যান্য বন্ধুরাও থাকবে আমার বা আমার পরিচিত লোকজন, যাদের আপনারাও হয়তো কয়েকজন চেনেন, এরকম লোকজন আমি আনার চেষ্টা করবো। এই প্রসঙ্গ শেষ করার আগে এইটা বলিস যে এই বিষয় নিয়ে আমরা অনেক কিছু বললাম, নিশ্চয়ই আমরা কিছু হয়তো যেটা বলছিলাম হয়তো প্রশ্ন তুলতে পারলাম বা পারলাম না, জানি না কি হলো ব্যাপারটা, তো কিছু যদি প্রশ্ন তুলতে পারি আপনাদের মনে, সেটা আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে বা ইউটিউবের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, আমি কৃষ্ণের কাছে সেটা পৌঁছে দেবো আমার সময় করে, এবং ওর উত্তরটাও ওর যেটা মতামত সেটা আপনাদের কাছে আমি পৌঁছে দিস, কারণ আমি দেখতে পাবো না। না, আমি 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 সেই এটা করবো, ব্রিজটা তৈরি করবো আমাদের শ্রোতা এবং কৃষ্ণের মধ্যে। আমি আপনাদের কমেন্ট, আপনাদের যে জিজ্ঞাস্য বা আপনাদের মতামত সেটা কৃষ্ণের কাছে পৌঁছে দেবো, এবং কোনো প্রশ্ন থাকলে ও এবং আমি মিলে সেটা চেষ্টা করবো উত্তর দেওয়ার, এবং আপনাদের কাছে সেটা আমি আমার ফেসবুক বা ইউটিউবের আমাদের কমেন্ট সেটা আমি পৌঁছে দেবো, সেটা করবো। যেটা কৃষ্ণ বললো যে এই আসক্তি থেকে উঠে আসা, কারণ এই তিনটে স্টেটার কোনোটাই এক্সিস্ট করে না, এবং বা করে না নয় হয়তো মানে না করাটাই কাম্য এই এই, এবং তা সেটা হলেই সেটা সেটা সম্ভব হলেই একটা আমরা জানি না, কিন্তু অনেক অনেকাংশে আমার তো মনে হয় বা আপনাদের হয়তো এই ব্যাপারে আপনারা অনেকে অনেকে সহমত হবেন, অনেকে হয়তো হবেন না, কোনো অসুবিধা নেই, সেটা নিয়ে আমরা তর্কের অবকাশ রাখছি আপনাদের জন্য। আমি জাস্ট শেষ করছি, তুই হয়তো শ্লোকটা শুনেছিস কিরকম হওয়া উচিত, একটা শ্লোক আছে, দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা, আমাদের টার্গেট এইটা হওয়া উচিত, এই যে মানে দুঃখে আসা আসক্তি থেকে দুঃখে সুখে আমাদের যাই হোক না কেন, বিচলিত হওয়া আমাদের উচিত না, তাহলেই যদি এইটা আমরা হতে পারি মানে এই পর্যায়ে পৌঁছতে পারি, এটা বিশাল কষ্টের ব্যাপার, কিন্তু আমার মনে হয় যদি পৌঁছাতে পারি তবেই একমাত্র উপায় আসক্তি থেকে বেরিয়ে আসা, আদারওয়াইজ যতক্ষণ আমরা এটা পারছি এটা এটা প্রথম স্টেপ। আমরা প্রথম স্টেপটাই নেওয়ার চেষ্টা করবো একসাথে তাহলে, এবং চেষ্টা করবো একটা আনন্দিত সকাল বা আনন্দিত পৃথিবীর কথা ভাবার, সবাই সেটাই করেন, চেষ্টা করেন কোথাও একটা আনন্দিত পৃথিবীর কথা ভাবার। আমি একটা আনন্দের গান গিয়ে সেই হীরক রাজের ঈশ্বর মতো খুশির উৎসব, তো খুশির গান গাইলেই খুশি হবে, আমি একটা খুশির গান গিয়ে হ্যাপি এন্ড শেষ করতে চাই, এবং একটা খুশির গান গিয়ে সে অর্থে আমাদের আজকে আলোচনা শেষ করব। সবাই সাথে থাকবেন আড্ডা সিরিজের অন্যান্য এপিসোডগুলোর সাথে, ধন্যবাদ।
শুভরাত্রি সকলকে, স্বর্ণ তোকে শুভরাত্রি, শুভরাত্রি।